ইউকেতে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি ফেস করি সেটা হলো ট্রাভেল। ট্রাভেল করার সময় আমরা অনেক সময় অনেক হিসাব করে ট্রাভেল করতে হয়, কারণ আমাদের টাকা বাঁচাইতে হবে। বেসিক্যালি আমরা এই চিন্তা করে আমরা অনেক সময় কষ্ট করি, অনেক রকমভাবে কষ্ট করি। তো আমরা যে জিনিসটা জানি না ইউকেতে আসার পরে, সেটা হলো কিছু কিছু অপরচুনিটি থাকে স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টরা ব্যবহার করতে পারবে। তার ভিতর হলো ওয়েস্টার কার্ড। তো আমি শুধু ওয়েস্টার কার্ড নিয়ে কথা বলবো। ওয়েস্টার কার্ড করলে আপনি যদি উইকলি ওয়েস্টার কার্ডটা কিনে রাখেন, সেটা কিন্তু ফটো ওয়েস্টার কার্ড স্টুডেন্টদের জন্য, তাহলে আপনার কী উপকার হবে? আপনি যে কোনো জায়গায় আপনি এটা ইউজ করতে পারবেন, এক্সেপ্ট শুধু ন্যাশনাল রেলগুলো ছাড়া বাকি সবখানে আপনি এটা ইউজ করতে পারতেছেন। আর এক জায়গায় ইউজ করতে পারবেন না, যারা ইউনিভার্সিটি হার্টফোর্ড শেয়ারে যান তারা ওইখানে ইউজ করতে পারবেন না, কারণ ওইখানে ওইটা অ্যাকসেপ্ট করে না ওই বাসটায়। তো তাছাড়া আই হোপ সবখানে ইউজ করো, যতগুলো লাল বাস আছে সব লাল বাস ইউজ করে আপনি ব্যবহার করা যাবে, বাকি অন্যগুলোতে ইউজ করা যাবে না। সো আমি কেন কথা বলতেছি, আপনি ধরেন ওয়েস্টার কার্ড কিনলে কী কী ফায়দা হবে? ওয়েস্টার কার্ড কিনলে আপনার অনেক টাকা বেঁচে যাবে। যেমন আমরা সাধারণত বেসিক্যালি আমরা স্কুল কলেজ বাদে, চাকরি টাকরি বাদে আমরা অনেক সময় ঘুরতে টুরতে যাই, তখন কিন্তু এক্সট্রা পাউন্ড ইউজ করতে হয়, খরচ করতে হয়, সেটা আমাদের জন্য অনেকটা কঠিন হয়ে পড়ে। তো আমরা দিন শেষে এক্সট্রা পাউন্ড খরচ করি কমপক্ষে 10 পাউন্ড, এবং ধরেন 2 বা 3 বার যাতায়াত করলে 10 পাউন্ড তো খরচ হয়ে যায় উইকলি। আর ইউনিভার্সিটিতে যাইতে আপনার আরও খরচ পড়তেছে হলো 20 পাউন্ড বা 30 পাউন্ড খরচ পড়তেছে পার ডে, যদি 5 টাকা 7 টাকা 8 টাকা 10 টাকা পর্যন্ত হয় সেটাও খরচ পড়ে যাচ্ছে 30 টাকা করে 3 দিন গেলে। তো 3 দিনে 30 টাকা এখান দিয়ে হলো 10 টাকা 40 টাকা। আর আপনি যদি জুন 1 এবং 2 কিনেন তাহলে আপনার বেঁচে যাবে কমপক্ষে 10 টাকা। কীভাবে 10 টাকা বাঁচবে? আপনি যদি ট্রাভেল কার্ডটা উইকলি কিনেন তাহলে ওয়ান আর টু যদি কিনেন 33 টাকা 60 পয়সা দিতে হবে, যদি 2, 3, 4 কিনেন তাহলে আপনাকে 23 টাকা 60 পয়সা দিতে হবে, আর যদি আপনি 2, 3 কিনেন 21 টাকা 30 পয়সা দিতে হবে। এখন আপনার চিন্তা, আপনি কোনটা কিনবেন, আপনার কোনটা ভাল লাগে, কোন জোনটা আপনি থাকতে পছন্দ করেন। ওয়েস্টার কার্ড ইউজ করেন আর নিজের টাকা নিজে সেভ করেন, জার্নিটা ভালো হবে, কষ্ট কম হবে। ভালো থাকবেন।